আপনি কি একই ডায়লগ শুনে শুনে বোর হয়ে গেছেন? আপনি কি একই খাবার দেখে দেখে বোর হয়ে গেছেন? তাহলে when it is time to invest, খুব ভেবেচিন্তে করো লগলি। আজকের এই স্পেশাল এপিসোডে সোমকের সাথে অগ্নি। আজকে ওরা নিজেদের পছন্দের খাবার খাবে। দেখি কোথায় কোথায় যাবে। এক যে আছে ফুটকা তার বড় ভুক বড় ভুক, তার আছে এক ভাইপো তার বড় মুখ সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার ওখানকার খাবার, খাবার 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 ইস খাবার, যার না আছে ধর্ম না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা। এপিসোডের শুরুতেই বলে রাখি, ফুডকা চ্যানেলটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইবও করতে হবে। করবো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও এই লাইক করলাম, এই দেখো শেয়ার করলাম, হ্যাঁ এন্ড ফাইনালি সাবস্ক্রাইব করলাম। এটা কি হলো? More than a million subscribers, more than a billion views amongst them on Facebook. Radio's brightest dujon star, Somak আর অগ্নি আজ এই এপিসোডে আমাদের দুজন স্পেশাল গেস্ট। ওদের সঙ্গে যুক্ত রয়েছে এমন বেশ কিছু জায়গা যেখানে ওরা আজও খেতে যেতে ভালোবাসে। ফার্স্ট অফ, টেস্টি কর্নার। আমি নিয়েছিলাম চারটে কচুরি, ও নিয়েছিল চারটে, দুটো নিয়ে নিয়েছে। এত খেতে পারবি এতগুলো? তুমি তো শেষ করতে পারবে না, শেষটা তো আমাকেই করতে হবে। তুই যেন হেভি খেতে পারিস। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো বাই এনি চান্স? না তা করছো। আচ্ছা বাট আমাকে একটা জিনিস বলো, এতগুলো জায়গা থাকতে হঠাৎ টেস্টি কর্নার কেন? হ্যাঁ এটা আমারও প্রশ্ন যে টেস্টি কর্নার কেন। তাহলে ক্যাপ্টেন কি দিয়ে শুরু করি? আচ্ছা তুমি জিজ্ঞেস করলে কেন, আমার স্কুল ডন বস্কো বাক্সাদাস, ছোটবেলায় এটা সবাই করেছে। স্কুলের পর দুটো স্কুল শেষ, চারটের সময় টিউশন, মাঝখানে কী করব, বাড়ি গিয়ে লাঞ্চ করার টাইম নেই। তো অধিকাংশ সময় আমার মা বা বাবা যখন আমাকে স্কুল থেকে পিক আপ করতেন, এই রাস্তা এসে ও নিয়ে নিত, এই রাস্তা দিয়ে এসে আমরা টেস্টি কর্নারে দাঁড়াতাম। টেস্টি কর্নারে দাঁড়িয়ে এই ক্লাব কচুরি আর তরকারি, সঙ্গে একটু জিলিপি বা লাস্সি, খুব গরম পড়লে লাস্সিটা অবভিয়াসলি খেতে খুব ভালো লাগে, অ্যান্ড দেয়ার লাস্সি ইজ ব্রিলিয়েন্ট। আচ্ছা এই ক্ষেত্রে ও যে এই রাস্তা দিয়ে বললো, রাস্তাটা একটু বুঝিয়ে দিই। বালিগঞ্জ পানি থেকে আপনি গড়িয়াহাটের দিকে যাচ্ছেন, রাইট? বালিগঞ্জ আইটিআই এর পাশ দিয়ে রাস্তাটা ধরে এসে যেখানে ধাক্কা খাবেন সেটাই হচ্ছে টেস্টি কর্নার, বেসিক্যালি ম্যান্ডেভিলা গার্ডেনস। হ্যাঁ এবার এটা ছোটবেলা থেকে করতে করতে যেটা হয়েছে যে টেস্টি কর্নারের কচুরি আর তরকারি, তরকারিটা একটা পার্টিকুলার টেস্ট আছে, খেলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ এই টেস্টটা আমি আর কোথাও পাই না। সো আমার স্কুল শেষ হয়ে গেছে, কলেজ শেষ হয়ে গেছে, পড়া তো গরমভাবে তাকিয়েছিস কেন? শুনছে ও আছে না। তো যেটা বলছিলাম যে স্কুল শেষ হয়েছে, কলেজ শেষ হয়েছে, পড়াশুনো শেষ, কিন্তু তা সত্ত্বেও এই কচুরি আর এই তরকারি এই টেস্ট আমি ভুলতে পারিনি। সো দিস টেক্স মি ব্যাক টু স্কুল। আমরা এমন অনেকগুলো জায়গায় ছোটবেলায় খাওয়া দাওয়া করতাম যেগুলো আজও রয়েছে, এবং সেই সমস্ত জায়গার সঙ্গে প্রচুর নস্টালজিয়া যুক্ত। ও একটু আলু শেয়ার করছে। আমি আখ খাওয়া আলুটা দিয়ে দিলাম, আখ খাওয়া আলু শেয়ার করলে ভালোবাসা বাড়ে। আচ্ছা এখানে এসে আধ পেটা থাকার কোনো মানে হয় না, ভরপেট খাবে। কিন্তু সোমক আর অগ্নিকে আমি ওয়ার্ন করে দিই যে এরপরও আরো বেশ কয়েকটা জায়গায় যাওয়া আছে, খাওয়া আছে, কোনো চাপ নেই। আছি আছি জমাডিয়া খাওয়া। আজকে ফুডকার এই স্পেশাল এপিসোডে আমাদের দুজন স্পেশাল গেস্ট সোমক এন্ড অগ্নি। দুটো লাইন বলতে চাই। হ্যাঁ ফাস্ট ফাস্ট দুমদাম, কানে লাগে খটকা, ফুলবোনা তাই বলো, আমি ভাবি ফুডকা, ইটস এ নো ব্রেনার। টেস্টি কর্নারের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে খাওয়া দাওয়া করছি, সেই টেস্টি কর্নারের ওই কর্নারে ওদের ফুল মেনুটা দেওয়া রয়েছে, একবার চোখ বুলিয়ে নিন। এতক্ষণ ধরে তো ভাইপো অ্যান্ড ফ্রেন্ডস কচুরি আলুর দম ডাল সাটিয়ে খেলো, তারপরে যেটা দরকার সেটা হচ্ছে এক কাপ কড়া চা। এবার চাটা কোথায় খাবো সেটা অগ্নির চয়েস। হাজরা মোড় থেকে বালিগঞ্জের দিকে আসতে গেলে সুজাতা সদন, সুজাতা সদনের ঠিক পাশে সুজাতা দেবী বিদ্যা মন্দিরের পাশে চায়ের দোকান অঞ্জুদির চায়ের দোকান, চা খাওয়া যাক। 1 2 3
কাম টু দ্য পয়েন্ট, অঞ্জুদির চায়ের দোকান। আর অঞ্জুদির নাম বললেই অঞ্জু ঘোষের কথা মনে পড়ে যায়। বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। একটা গান শোনালে, এবার সোমক অগ্নি একটা গান শোনাবে। রেডি? সঙ্গে তার নিত্য সঙ্গী দজ্জাল স্ত্রী নিত্য কালি, দজ্জাল দজ্জাল ড্যাং দজ্জালি নিত্য কালি, মুখে তার নিত্য গালি, দজ্জালি নিত্য কালি মুখে তার নিত্য গালি। এই গানটা যে নাটকের, পরশুরামের লেখা ভূষণ্ডীর মাঠে, এই নাটক প্রথমবার স্যার দেখতে এসেছিলেন জ্ঞানমঞ্চে। মানে আমরা যে তাহলে কাজ করি, অভিনয় করি, সেই অঙ্কুর থিয়েটার দলের প্রথম কোনো নাটক স্যার দেখতে এসেছিলেন। তারপরে আমরা স্যারকে স্যাবোটাজ করে নিলাম। ব্যোমকেশের আরেকটি নাটক আমাদের রক্তের দাগ, সেটিতে স্যারকে আমরা রোল রিভার্সাল করে দিলাম। তারকা ভবানীবাবুর চরিত্রে স্যারকে আমরা বললাম অভিনয় করতে, স্যার ওব্লাইজ। কেমন লাগলো সানডে সাসপেন্সের ব্যোমকেশ ছেড়ে ব্যোমকেশের গল্পেই দারোগা? এটা বড় অদ্ভুত এক্সপিরিয়েন্স। কেমন কেমন? রেডিওতে ব্যোমকেশের কণ্ঠ হওয়া এবং ব্যোমকেশ এখানে নাটকের মঞ্চে অন্য একজন করছে, সেখানে আমি হচ্ছি একটা পার্শ্ব চরিত্র, কিন্তু এই চরিত্রটা সব সময় পার্শ্বে মাছ খাচ্ছে এমন নয়, সে পার্শ্বে থাকছে, মানে পাশে থাকছে। অঙ্কুরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ, দুর্দান্ত। এবং এই দুই ছগড়া এত ডেডিকেটেড, এত ডেডিকেটেড, এত ডেডিকেটেড যে ডেডিকেশন কথাটা মানেটাই পাল্টে গেছে। ডেডিকেশন কথাটা প্রথম শিখিয়েছিল কে? আচ্ছা ঠিক আছে, আমরা মিচি নিয়ে এখানে কথা বলবো না। আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এই চায়ের দোকান মে এসা ক্যা খাসিয়াত হ্যায়। সুজাতা দেবী বিদ্যা মন্দির হচ্ছে ইউথ থিয়েটারের কেন্দ্রস্থল, ওয়ান অফ দ্য কেন্দ্রস্থল, ইনডোমিটেবল কেন্দ্রস্থল। আমি কলেজে যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকে আমার সুজাতা দেবী বিদ্যা মন্দিরে আসা শুরু। তখন হিপোক্রিটস বলে একটি দলে নাটক করতাম, তারপরে কলেজের আরও দুটো গ্রুপের সাথে করি, আর তারপর মির্চি জয়েন করার ছ সাত মাস আগে থেকে অঙ্কুরের সঙ্গে কাজ করা শুরু করি। পুরোটাই সুজাতা দেবী বিদ্যা মন্দিরে। অ্যাবসলিউট, আমার কলেজ লাইফ থেকে চাকরি জয়েন করার মধ্যে নাটকটা কন্টিনিউয়াস কনস্ট্যান্ট রয়ে গেছে, এবং তার সঙ্গে কনস্ট্যান্ট রয়ে গেছে সুজাতা দেবী বিদ্যা মন্দির। আর রিহার্সাল করলে রবিবার দুপুর দুটো থেকে যে রিহার্সাল করি, নাটকের রিহার্সালের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চা। চা না হলে তো মাথা খুলবে না। এক্স্যাক্টলি, কাজেই সেই সূত্রে অঞ্জুদির চায়ের দোকান। একদমই, শুধু তো রেডিও আর ভিডিও নয়, নাটকটা করলে, মানে রোববার করে নাটক করলে কিছুই না, আমাদের একটু ওই পলিশটা হয় আর কি, দ্যাটস ইট। এই ক্ষেত্রে জানিয়ে রাখি, এই যে কলেজের ফার্স্ট ইয়ারের কথা অগ্নি বলছিল, অগ্নির জন্ম হয় সেই সালে যে সালে সকালম্যান নিজের কলেজের ফার্স্ট ইয়ার পড়েছে। অঞ্জুদির কাছ থেকে সানডে সাসপেন্স সম্বন্ধে কিছু শুনতে চাই, বিকজ অঞ্জুদির নাকি নেট চুরি হয়ে যাচ্ছে, ভবানীপুর থানা জানে। অঞ্জুদি একটা চা দাও। আর তোমার নাকি নেট চুরি হয়ে যাচ্ছে? সেটা আপনার জন্যই হচ্ছে। আমার জন্য নেট চুরি হচ্ছে? হ্যাঁ। কিভাবে? এই যে এত সুন্দর গলার ভয়েস, আমার মেয়েরা পাগল, প্রত্যেকদিন নেট চুরি করছে আর সানডে সাসপেন্স শুনছে। তারপরে তো আছে অগ্নি আর সোমক। হ্যাঁ, অগ্নি আর সোমক তো এখানে রেগুলারলি নাটকের রিহার্সাল করতে আসে। ওদেরকে দেখতে আসে আমার মেয়েরা দোকানে আসলে, কিন্তু সামনাসামনি কথা বলতে ভয় পায়। তো আমাদের তো অগ্নি তো সদা সিঙ্গেল, মানে বিয়ে থা করার কোনো সিনই নেই। আর ছোট মেয়ে ওকে দেখলে খুব খুশি হয়ে যায়। আচ্ছা, অঞ্জুদির ছোট মেয়ে অগ্নিকে দেখলে হেভি খুশি হয়ে যায়, সদা সিঙ্গেল অগ্নির জন্য একটা প্রসপেক্টিভ পাত্রীর খবর রয়েছে। সানডে সাসপেন্স অঞ্জুদি আপনিও শোনেন তো? একদম। কেমন লাগে? ভীষণ ভালো। রাত্রে আমার ঘরে সানডে সাসপেন্স না চালালে কেউ ঘুমায় না। এক্সেলেন্ট। এই চা স্পেশাল চা, অগ্নির লাইফে খুব স্পেশাল চা। ইনফ্যাক্ট অগ্নি আর সোমক দুজনেই নাট্যপ্রেমী এবং দুজনে রেগুলারলি নাটকের রিহার্সাল করতে আসে যখন এই সুজাতা দেবী বিদ্যা মন্দিরে, তখন চাটা কিন্তু সার্ভ করেন অঞ্জুদি। এমন অনেক হাজার হাজার মানুষ রয়েছেন আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে, যারা এইরকমভাবে এন্টারটেনমেন্ট জগতের সঙ্গে যুক্ত লোকজনকে খাইয়ে আসছেন। অঞ্জুদির চা স্পেশাল চা, থ্যাংক ইউ সো মাচ। স্পেশাল রোল টু প্লে, এখান থেকে এমন একটা জায়গায় যাব যেখানে রোল প্লে নয়, রোল খাওয়া হবে। বেদুইন, তবে রাস্তাঘাটে যা ভিড় দেখছি, একটু সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন, নাহলে যে কোনো সময় এই আসতে, ওই দুম করে রাস্তা পার হয়ে যাচ্ছিল একজন, সাবধান করলাম। আরে রাস্তা ক্রস হওয়ার সময় বলছি একবার ডান দিকে দেখবে, একবার বাঁ দিকে দেখবে, আবার ডান দিকে দেখবে। আরে রাস্তার ডান দিক বাঁ দিক দেখবে তো রাস্তা ক্রস করবে কেমন করে? আরে রাস্তাটা দেখে ক্রস করো। বিফোর ফেসবুক দেয়ার ওয়াজ স্টোরি বুক। আমি ছোটোবেলা থেকেই বই পড়তে খুব ভালোবাসি, কিন্তু সবসময় কলেজ স্ট্রিট যাওয়া সম্ভব নয়, আমার ঢাকুরিয়ায় বাড়ি, অত দূর যেতে পারতাম না। কিন্তু গোল পার্কে ঠিক এই জায়গায় মাঝে মাঝেই চলে আসতাম, স্পেশালি ইন মাই কলেজ ডেজ, কারণ এখানে প্রচুর এরকম বই পাওয়া যায়। গোল পার্কে আমি কোথায় দাঁড়িয়েছি একটু বোঝাই। গড়িয়াহাট রোড থেকে ঠিক গড়িয়াহাট ফ্লাইওভার ওঠার আগেই বাঁদিকে একটা রাস্তা ঢুকে যায়,
সেখানে রাস্তা দুধারে প্রচুর বইয়ের দোকান এবং সেখানে রিজনেবল প্রাইসে আপনি বেস্ট সেলার পাবেন। তো আমার বাড়ি ঢাকুরিয়া, ঢাকুরিয়া থেকে কোনো এক ছুটির দিন কলেজ যাইনি, হাঁটতে হাঁটতে চলে এসেছি এবং বই পড়তে পড়তে যখন খুব খিদে পেত চলে যেতাম ঠিক পাশে বেদুইনে। বেদুইনের রোল সঙ্গে একটা স্টোরি বুক, শুধু তাই নয়, আমার বন্ধু সপ্তর্ষির বাড়ি সাদেন অ্যাভিনিউ, ওইটা আমাদের একটা ঠেক ছিল। তো সেখানে গিয়ে আড্ডা মেরে, মানে ভাবুন জীবনে একটা সময় এতটাই খালি ছিলাম যে দুপুরবেলা বেরিয়ে সপ্তর্ষির বাড়ি যেতাম, সেখানে আড্ডা মারতাম, হাঁটতে হাঁটতে চলে আসতাম গোল পার্কে, বই কিনতাম, রোল খেতাম, অ্যান্ড দ্যাট উড বি দি এন্ড অফ আর ডে। লৌহ মানবের কথা পড়েছিলাম ফেলে বাবু। ফুটগা, তোমার কি এদিকে চাষো এদিকে চাষো? মে খাতে পিতে ঘর কাম আই ডোন্ট কেয়ার। বিশ্বশ্রী ছিল, তুমি বেদুরশ্রী হতেই পারো, ভূরিশ্রী হতে পারি, ভূরিশ্রী হতে পারো, অসুবিধা কিছু নেই। এটা কি নতুন গ্রান্টের নাম? যাক গে, তুমি সবে তো মাটি কথা কেন বলো? সরি, রোলটা এনজয় করো। আমি কিন্তু মির্জাকে বলবো, আমি কিন্তু দাদাকে বলবো। কোথায় গেল বল তো? আমি দাদা, দাদা চলে গেছে। ও চলে গেছে? এসব এইসব বেহারাপনা থেকে দাদা বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দাদা নিতে পারছে না, ফুটকাকে ছেড়ে রেখে গেছে। বুঝতে পারছি। আব তেরা কে হোগা ফুটকা? কি আর হবে, রোল খাবো? ফুটকা দাদাও নেই। কোন এই অ্যাটাক দাদা নেই। ফুটকা লেটস মেক ইউ আনকমফোর্টেবল। না না বলছি, না না, কটা বৌদি মেসেজ করলো। এই বাবা, এসব কি? তুমি তো বৌদির মতো খুব পপুলার। এই ওপেন ফোরামে বলতে নেই, বউ মারবে বাড়িতে। এই প্রশ্নটা সবাই কেন করলো? কেন করলো? তার কারণ আমার সাদা মনে কাদা নেই, কি ভাবতে কি ভাবলাম? আমারটা পুরোটাই গ্রে, না সাদা না কালো। এক সেকেন্ড, এই দোকান তো বড় লোক, রোলে পেঁয়াজ দিয়েছে। আমাদের হাতে বিশ্ববিখ্যাত দই ফুচকা, কলকাতায় বিশ্ববিখ্যাত, কিন্তু খেতে শুরু করে দিলে। তুই তো বললি খা, গল্পটা না শুনে খেতে আরম্ভ করে দিলে। এর পেছনে গল্প আছে? অবশ্যই গল্প আছে, বল দেখি আমি খাই তত। বিবেকানন্দ পার্কের আশেপাশে আমি কোচিং পড়তে আসতাম, টিউশন, কেমিস্ট্রি পড়তে আসতাম। স্যারের নাম এই মুহূর্তে নিচ্ছি না, বাট অনেস্টলি কেমিস্ট্রি আমার মাথায় ঢুকতো না। তার চেয়ে অনেক বেশি মাথায় ঢুকতো ফুচকা আর দইয়ের যে কেমিস্ট্রিটা আছে, এই দুটো রসায়ন। এবার আমরা পাঁচ ছজন বন্ধু টিউশন থেকে বেরিয়ে মাসিদি দোকানে আসতাম, তখন আমরা কলেজের ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ি। শুধু কি বন্ধু না, বান্ধবীরাও ছিল? বন্ধু। আচ্ছা, ইট ওয়াজ অ্যান অল বয়েজ ক্লাব।
স্যাড ইনস্টাগ্রামে যেটাতে হ্যাশট্যাগ দিয়ে লিখে বয়েজ ক্লাব আচ্ছা কামিং ব্যাক সবাই মিলে আসতাম এইবারে বিবেকানন্দ পার্কে দই ফুচকা কিন্তু স্লাইটলি এক্সপেন্সিভ এই যে জিনিসটা তখন পাঁচ বন্ধু মিলে শেয়ার করে এই রকম একটা প্লেট খেতাম অল্প অল্প যা বিস্তর পকেট মানি পেতাম পাঁচজন মিলে টাকা দিয়ে দিতাম পাঁচজন মিলে ডাচ করে খেতাম কাট টু এইবারের পূজোর সময় ব্যাঙ্গালোরে প্রচুর লোকজন আছে আমার ফ্রেন্ড সার্কেলের চাকরি বাকরি নিয়ে গেছে তারা কলকাতা এসছে এবং আবার ট্রেডিশন মেনে ঠিক বিকেল 5:30-6:45 গোধূলি লগ্নে আমরা মাসির দোকান থেকে দই ফুচকা খেয়েছি এবার আমি সবাইকে এক এক প্লেট করে দই ফুচকা খাইয়েছি মানে ডিফারেন্সটা হচ্ছে আগে সময় ছিল টাকা ছিল না এখন টাকা আছে সময় নেই বাট লাইফে সব ক্ষেত্রেই তাই আমাদের চলো লেটস ইট এই তো আমার এক বন্ধু এসছে সিয়াটল ইউএসএ থেকে ফুচকা খেতে আমার সঙ্গে প্রথমে দেখা করতে অবভিয়াসলি আমি তাকে ফুচকা খাওয়াবো তাহলে ঠিক আছে কিন্তু মুশকিলটা হচ্ছে সে এই মুহূর্তে সুগার তো সেনের খপ পড়ে পড়েছে তোমার জীবনে সেন বংশের খুব প্রভাব মানে অগ্নিজিৎ সেন সুগার তো সেন মুনমুন সেন সেনসেশনাল নমস্কার আমি সুগার তো সেন আর ইনি আমার ভাগনা সপ্তক সেন ইনি এসছেন ফরেন থেকে মানে আমেরিকা সিয়াটেল আমি শিয়ালদা যাই হোক আমাকে বললো যে আমার না হোমসিক হোমসিক মানে বাড়িতে কি কারোর শরীর টরীর খারাপ হলো বললো না না আমার বাড়ির জন্য মন কেমন করছে আলাম না না এ তো ফরেন তুমি ফরেন থেকে চলে এসো এসব ফরেন্সিক ব্যাপার এ তো ঠিক নয় যাই হোক সপ্তক সেন উনি এসছেন ফুচকা খাচ্ছেন ঘুরছেন যাই হোক ভাইপো এসে গেছে তুমি কথা বলো ভাবনার সঙ্গে কথাও বলতে পারবে না সপ্তক আমি তোকে বলেছি রাস্তাঘাটে যে কোনো লোকজনের সঙ্গে কথা বলা বারণ করেছি তোকে অনেকবার কিন্তু হ্যাঁ এ করিস না আলাপ করিয়ে দিই সপ্তক সেন ফ্রম সিয়াটল অ্যান্ড একটু আগে তো আলাপ করিয়ে দিয়েছি যদিও সুগার্ত সেন সপ্তক সেন সব কিছুই সেন্সেশনাল এই স্পেশাল এপিসোডে যেখানে সোমক আর অগ্নি এত গপসপ করছে নিজেদের ফেভারিট জায়গাগুলো ডিসক্রাইব করছে আমি আমার একজন ফেভারিট বন্ধুকে ডেকে ফেলেছি এই এপিসোডে অ্যান্ড সপ্তক ইজ মাই স্কুল ফ্রেন্ড আমরা নার্সারি থেকে একে অপরের বন্ধু এবং হিয়ার আই হ্যাভ ইয়োর ফেভারিট ফুচকা থ্যাংক ইউ তুই সময় পাস দেখার ফুটকা অবশ্যই অ্যাকচুয়ালি ফুটকা দেখতে দেখতে ক্রমশ আমি স্বপ্ন দেখতে শুরু করি কি স্বপ্ন খাবারের স্বপ্ন তখন আমায় টিকিট কেটে আসতে হয় কারণ স্বচক্ষে দেখার জন্য শুধু স্বপ্ন দেখে তো হবে না তো আপাতত ফুচকাটা ট্রাই কর স্পেশাল দই ফুচকা অ্যান্ড এটা আমাদের স্কুল লাইফের সেই সমস্ত বন্ধুদের জন্য যাদের কাছে এইটুকুই পয়সা হতো যে আমরা ফুচকা কিনে খেতাম আর ওটাতেই আনন্দ করতাম সো চিয়ার্স টু অ্যাসেম্বলি অফ গড চার্চের সমস্ত বন্ধুদের ফ্রম সপ্তক অ্যান্ড মীর লাইফের একটা বড় মন্ত্রা ইট ইজ সো সিম্পল টু বি হ্যাপি বাট ইট ইজ সো ডিফিকাল্ট টু বি সিম্পল ওএমজি সিরিজ বিখ্যাত সিরিজ ও মা হয় ও ছেলে হয় আমি বাবা হই কিন্তু আজকে আমরা তিনজনের মতন ঘুরে সোমক অগ্নি আমি মীর এবং আমাদের সঙ্গে ফুটকা ফুটকার এই স্পেশাল এপিসোডে আমরা ঘুরলাম কয়েকটা জায়গা যে জায়গার সঙ্গে সোমক আর অগ্নির একটা স্পেশাল রিলেশনশিপ রয়েছে এবং সেই রিলেশনশিপটা চেরিশ করছি এই স্পেশাল এপিসোডে হোপ ইউ এনজয় ওয়াচিং আমার থার্ড ইয়ারে তখন হাতে অপুরন্ত সময় এবং তখন কোথাও যাওয়ার ছিল না বিশেষ কিছু করার ছিল না ছিল কিছু বন্ধু এবং কাকার দোকানে চায়ের ভাঁড় তো সেই সময়টা ডেডিকেট করে একটা গান সাদার অ্যাভিনিউ আর যতীনবাগসি রোডের সংযোগস্থলে কাকার দোকান এখানে এমন অনেক মানুষ একসময় এসেছেন যারা এখন আর এই শহরে থাকেন না কিন্তু ফিরে ফিরে আসে তাদের স্মৃতি স্পেশালি এই গানটার মাধ্যমে ও গানোলা আরেকটা গান গাও আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই ও গানোলা আরেকটা গান গাও আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই আমার কোথাও গিয়ে মনে হয় ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকগুলো আসলে সুজাতা দেবী বিদ্যা মন্দিরের চায়ের দোকানের মাসি হতে পারেন এই চায়ের দোকানের কাকা হতে পারেন যারা জাতিস্বর হয়ে বারবার জন্মান আমার এই শহর কলকাতায় আর আমাকে বাঁচতে সাহায্য করেন স্বপ্ন দেখতে সাহায্য করেন
ছেলেবেলার সেই ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে চলে গেছে গান শুনিয়ে এই পাল্টানো সময় এই পাল্টানো সময় সে ফিরবে কি ফিরবে না জানা নেই গানুলা আর একটা গান গাও আমার আর কোথাও যাওয়ার নেই কিচ্ছু করার নেই আরেকবার আমার আর কোথাও যাওয়ার নেই কিচ্ছু করার নেই লাস্ট টাইম আমার আর কোথাও যাওয়ার নেই কিচ্ছু করার নেই